Assalamu alaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad, Sweden. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে প্রশ্নোত্তর পর্ব সাথে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমি বিগত কয়েকদিন কাজ করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি কোয়াইট স্লো আই এম গোয়িং, সো আমাকে একটু ফাস্ট হতে হবে, কারণ আপনাদের কোশ্চেনের যেই গতি, যেই স্পিডে আপনারা কোশ্চেন করছেন, সেই স্পিডে আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারছি না। সো দ্যাট ইজ মাই ফল্ট, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট আমি এখন থেকে অনেকটা গুছিয়ে এনেছি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। চেষ্টা করছি যেন সঠিক ইনফরমেশনগুলো আপনারা পান। যে কোশ্চেনগুলোর অ্যান্সার এখন করা হবে সেই কোশ্চেনগুলো নিয়ে যদি আপনাদের কোনো বিভ্রান্তি থাকে, ডিসক্রিপশনের প্রত্যেকটা কোশ্চেনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে ডিটেলসে গিয়ে পড়ে দেখতে পারেন যে কোনো কোশ্চেনে যদি আমার ভুল তথ্য থাকে আপনারা পড়েও সঠিক তথ্য পেতে পারেন। এবং যদি আপনারা মনে করে থাকেন যে কোনো কোশ্চেনে আপনারা অ্যান্সার ঠিকমতো পাচ্ছেন না, তাহলে আপনারা আবার কমেন্টসের ঘরে গিয়ে কোশ্চেন করতে পারেন, দেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো ঠান্ডার কথা একটু বলে নেই, ওয়েদারের কথা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আগে আমার বাসা ছিল। আমি যখন সুইডেনে প্রথম আসি তার দুই মাস পরে আমি এখানে একটা সেকেন্ড হ্যান্ড বাসা পাই, সেই বাসাটাই হচ্ছে এই এই জায়গাটা। এখানে যেই পার্কে আমি দাঁড়িয়ে আছি, এরকম প্রত্যেকটা পার্ক এখানে প্রত্যেকটা মহল্লার মধ্যে আছে যেন বাচ্চারা খেলাধুলা করতে পারে। সো আমি বলবো যে এই পার্কটা এখন খুব রেনোভেট করা হয়েছে, খুব সুন্দর করা হয়েছে। যখন আমার বাচ্চা খেলাধুলা করতে চাইতো তখন পার্কটা এত সুন্দর ছিল না, তো যখন দেখলো যে না অনেক বাচ্চারাই এখানে এসে বিকালে খেলাধুলা করে, সো তারা এই পার্কটা রেনোভেট করে এবং এটা সুন্দর করে। আমার বাসার সামনে যেই এরিয়া আছে সেখানে ভিডিও করতে গেলে অনেক অন্ধকার আসে, লাইট ভালো পাওয়া যায় না, সো আমি এখানে এসেছি একটু ভালো লাইট পাওয়ার জন্য, যেন আপনারা আমার কথা এবং চারপাশের ভিউও দেখতে পারেন। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আই শুড সে টেম্পারেচার এখন হয়তো বা 2 ডিগ্রি সেলসিয়াস। সো সারাদিন টেম্পারেচার ভালো ছিল, মোটামুটি 6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, বাট এখন টেম্পারেচার আস্তে আস্তে কমছে, রাতের দিকে হয়তো -1 হবে অথবা 0 ডিগ্রি বা -1 মতো থাকবে। চলে যাই কোশ্চেন অ্যান্সারে। প্রথমেই একজন নেগেটিভ কোশ্চেন দিয়ে শুরু করি, পজিটিভ অ্যান্সার দিয়ে। মোহাম্মদ কুদরতে আলাহি নামে একজন কোশ্চেন করেছেন যে আমার তথ্য প্রদানগুলো গোছালো নয়, যখনই কোনো কোশ্চেনের অ্যান্সার করতে যাই প্রসঙ্গ এড়িয়ে আমি বলি যে আমি পরের পর্বে এটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমি ভেবে দেখেছি যে এটা আমি করি বিভিন্ন, আমি যদি তার কথায় যদি আমি কোশ্চেনে যদি অ্যান্সার করতে হয়, হ্যাঁ প্রথমেই বলি যে হ্যাঁ এটা আমি করি এবং এটা আমি জেনে শুনেই করি। কেন জেনে শুনে করি? কারণ আমার পক্ষে প্রত্যেকটা, মানে একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকটা প্রসঙ্গ একসাথে মানে ডেসক্রাইব করা, বিবৃতি দেয়া সম্ভব না। আমি এখন ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলছি, ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলার কোনো একটা প্রসঙ্গে পার্সন নাম্বার নিয়ে কথা আসলো, এখন পার্সন নাম্বার নিয়ে আমি পরবর্তীতে আপনাদের অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আমি বিশদ আলোচনা করব। এই ধরনের কথা যখন আমি বলি ওই ভিডিওতে, যখন আমি পার্সন নাম্বার নিয়ে আলোচনা করব তখন কথার প্রাসঙ্গিক থাকে না, কারণ আমি কথা বলছি ওয়ার্ক পারমিট নিয়ে অথবা রেসিডেন্ট পারমিট নিয়ে। সো তখন দেখা যায় যে আমাকে বাধ্য হয়েই ওই প্রসঙ্গটা অন্য কোনো পর্বের জন্য রেখে দিতে হয়। আপনি মোহাম্মদ কুদরত এলাহি, আমি আশা করি আপনি কোশ্চেনের অ্যান্সারটি পেয়েছেন এবং আপনারা যেই কথাগুলো বলছেন যে প্রসঙ্গ এড়িয়ে অন্য কোনো প্রসঙ্গে চলে যাওয়া, এই ধরনের কিছু না, প্রত্যেকটা প্রসঙ্গই কোনো না কোনো পর্বে কোনো না কোনো সময় থাকছে। সো প্রসঙ্গ এড়ানোর কোনো সুযোগ নেই, অবশ্যই আমরা হয়তোবা এই বিষয়টাই অন্য কোনো পর্বে আলোচনা করব। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমাদের ফাহান ইয়ান নামে একজন, উনি লিখেছে যে HSC এক্সাম দেওয়ার পর পাবলিক ভার্সিটিতে ভর্তি না হয়ে উনি ব্যাচেলার করার জন্য সুইডেনে আসতে চায়, এমন যদি করে তাহলে সেটার জন্য কতটা ফলশ্রুতি হবে বা ভালো হবে কি না। আমি ব্যাচেলার সম্পর্কে কথা বলবো ব্যাচেলারের আরেকটা পর্বতে, এই যে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছি, কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার করছি। আপনারা যারা ব্যাচেলারের জন্য সুইডেন নিয়ে ভাবছেন, আমি তাদেরকে ডিসকারেজ করব সুইডেনে আসার জন্য ব্যাচেলার প্রোগ্রামের জন্য। মূল তিনটা কারণ আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, কিন্তু বাকি আরও ব্যাচেলার নিয়ে আরও অনেক কথাবার্তা থাকবে, ব্যাচেলারের রিলেটেড আরেকটা পর্ব আসছে, সেই পর্বে শুক্রবার দিন আমি সেই পর্ব ডাউনলোড আপলোড করব। প্রথম যে কারণ সেটা হচ্ছে যে ব্যাচেলারের কোর্স হচ্ছে 3 বছরের সুইডেনে, এটা খুবই আশ্চর্যজনক বাট এটাই সত্যি। এখানে ব্যাচেলারের অনার্সের জন্য সব ধরনের কোর্সই হচ্ছে 3 বছরের, আপনাকে 3 বছরের জন্য
কোর্স করতে হবে, যেটা যেটার জন্য আপনি যদি এখানে কোর্স শেষ, অনার্স কোর্স শেষ করার পর আপনি যদি মাস্টার্স করতে চান অন্য কোনো কান্ট্রিতে, তখন দেখা যায় যে আপনার এটা নিয়ে একটা প্রবলেম হয়। আপনি ঠিকমতো কোনো ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পাবেন না, কারণ 3 বছরের অনার্স কোর্স অনেকেই অ্যাকসেপ্ট করে না। সো এটা একটা কারণ, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাচেলার করাটা ইটসেলফ ভেরি এক্সপেন্সিভ। আপনি কোশ্চেন করতে পারেন, ভাই আমি স্কলারশিপে আসবো। ব্যাচেলারের সাধারণত তেমন কোনো স্কলারশিপ সুইডেনে নাই, সো আপনাকে টাকা দিয়েই পড়তে আসতে হবে। এবং টিউশন ফি শুরু হয় 35 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 55 লাখ টাকা পর্যন্ত টিউশন ফি আছে পার সেমিস্টার। সো আপনাকে প্রত্যেক সেমিস্টার, প্রত্যেক বছরে যদি আপনাকে 2টা সেমিস্টার করে থাকে, আপনাকে যদি প্রত্যেক বছরে 3 বছরে 6টা সেমিস্টার শেষ করতে হয়, আপনি চিন্তা করে দেখেন আপনার মিনিমাম 1 কোটি টাকা আপনার খরচ হয়ে যাবে। যদি এই ধরনের কোনো ব্যাকআপ থাকে তাহলে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আমি ডিসকারেজ করছি, কারণ এত টাকা খরচ করে এখানে আসার কোনো দরকার নেই। পার্শ্ববর্তী আরও অনেক কান্ট্রি আছে যেগুলোতে আপনি গেলে ব্যাচেলার শেষ করে তারপরে মাস্টার্স করার জন্য সুইডেনে আসতে পারবেন। সো এটা নিয়ে আরও অনেক কথাবার্তা থাকবে ব্যাচেলারের পর্বে। আচ্ছা, দেন থার্ড সমস্যা হচ্ছে প্রত্যেক বছর আপনাকে ভিসা রেসিডেন্ট পারমিট চেঞ্জ করতে হবে, অর্থাৎ স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, এক্সটেনশনে যেতে হবে স্টুডেন্ট ভিসা হয়ে। আপনি কোশ্চেন করতে পারেন, ভাই আমি ওয়ার্ক পারমিটে যাব না। আপনি ব্যাচেলার করতে এসে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না, কারণ অবশ্যই ওয়ার্ক পারমিটে যেতে হলে সেটা মাস্টার্স স্টুডেন্ট হতে হবে। ব্যাচেলার স্টুডেন্টদের জন্য ওয়ার্ক পারমিটে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আপনি এই ক্ষেত্রেও বঞ্চিত হচ্ছেন। সো আমি বলবো যে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হন অথবা প্রাইভেটে ভর্তি হন, ডাজেন্ট ম্যাটার, ইন বাংলাদেশ শেষ করেন পড়ালেখা, তারপর মাস্টার্স করার জন্য এখানে চলে আসেন। এখানে আসলে আপনি অনেক ভালো ভালো কিছু সুযোগ সুবিধা পাবেন, যেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলা যেতে পারে। আশা করি উত্তরটি পেয়েছেন। সুইডেনের মুদ্রার নাম ক্রাউন, সবসময় আপনারা শুনে এসেছেন ক্রোনা। আমি বলি ক্রাউন, কেন বলি, আমিও ক্রোনাই বলতাম, কিন্তু যখন এখানে আসি, আসার পর এটাকে এখানে সুইডিশ লোকেরা, সুইডিশ যারা আছে তারা ক্রাউন বলে, যেমন সুইডিশ ক্রাউন, এক সুইডিশ ক্রাউন, এটাকে টাকাকে বলা হয় পেন্নাং। তো পেন্নাং, পেন্নাংকে মানেই বলা হয়। আপনি যদি বলেন যে এক সুইডিশ ক্রাউন, তাহলে এটা বলবে এন সুইডিশ ক্রাউন। যদি লিখতে হয় তখন লেখা হচ্ছে ক্রোনর, KRONOR। সো আশা করি উত্তরটি পেয়েছেন, এটা কোনো বড় ব্যাপার না। বাট এখানে যখন আপনি আসবেন তখন দেখবেন দোকানে অথবা সব জায়গাতেই সবাই ক্রাউন ক্রাউন করতেছে। দ্যাটস ওয়াই আমিও ক্রাউন ক্রাউনই করি। আমিও যেহেতু সুইডিশ শিখতেছি বা এখনও অধ্যবসায় করছি সুইডিশ শেখার জন্য, তো আমি ওদের মতো করে ক্রাউন বলার জন্যই চেষ্টা করি। আপনি আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি সারা জীবন যা জেনে এসছেন, আমিও সারা জীবন তাই জেনে এসেছি, দেয়ার ইজ নো ডিফারেন্স অন দ্যাট। সো আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। এরপরে চলে যাচ্ছি আর একটা কোশ্চেনে। একজন কোশ্চেন করেছেন, ইংলিশের মাস্টার্স কত বছর? আসলে মাস্টার্সের জন্য ইংলিশ সাবজেক্ট অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নেই। আপনি ইংলিশ সাবজেক্ট, ইংলিশ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে অনেক সাবজেক্ট পাবেন, যেগুলো 1 বছরের জন্য আছে, 2 বছরের জন্য আছে। ব্যতিক্রমধর্মী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কথা বলতে পারেন, 1 বছরের কোর্স ছাড়া আর কোনো কোর্স নাই মাস্টার্সের জন্য, এটা আমি বলতে পারি। এছাড়া যদি আপনি বলেন যে ইংলিশ সাবজেক্টের আপনি মাস্টার্স করতে চান, সেটা কত বছর? ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 2 বছরের আছে, ক্রেডিট অনুযায়ী ডিপেন্ড করবে। আপনি যদি 60 ক্রেডিটের জন্য আসেন 1 বছর হবে, যদি 120 ক্রেডিটের জন্য আসেন তাহলে 2 বছর হবে। সোজা হিসাব এখানে, মানে এখানে ইংলিশ সাবজেক্টের জন্য আলাদা করে কোনো সেমিস্টার বা আলাদা করে কোনো কোর্স এরকম কোনো সুযোগ নেই। মাস্টার্স প্রোগ্রাম 1 বছর অথবা 2 বছরের জন্য হতে পারে সর্বোচ্চ। আচ্ছা, এবার চলে যাচ্ছে সেকেন্ড কোশ্চেনে। রাসেল, ওয়াই কে রাসেল নামে একজন কোশ্চেন করেছেন, ভাইয়া ডিপেন্ডেন্টের পার্সন নাম্বার কি হয় নাকি? আসলে আপনি যখন পার্সন নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার ফ্যামিলির সবাই পার্সন নাম্বার পাবে। যেমন আমি যখন অ্যাপ্লাই করেছি, আমার ওয়াইফ একটা পার্সন নাম্বার পেয়েছে, আমি একটা পার্সন নাম্বার পেয়েছি, এবং আমার বাচ্চাও একটা পার্সন নাম্বার পেয়েছে। সুইডিশ আইডি কার্ডটা শুধুমাত্র আমি আর আমার ওয়াইফ পেয়েছি। আমার বাচ্চা যখন 13 বছর বয়স হয়ে যাবে তখন সেই পার্সন নাম্বারের আন্ডারে সে 13 বছর পরে সুইডিশ আইডি কার্ড পাবে। সো ডিপেন্ডেন্টও পার্সন নাম্বার পাবেন, যেহেতু সেও পপুলেশন রেজিস্ট্রিতে তার নাম এন্ট্রি হচ্ছে, সো তার জন্য একটা পপুলেশন রেজিস্ট্রি নাম্বার থাকবে। আশা করি উত্তরটি পেয়েছেন। আহমদ ইমরান হোসেন নামে একজন লিখেছেন, আমার একটি প্রশ্ন রয়েছে, বাংলাদেশ থেকে ডিপ্লোমা কমপ্লিট করে উচ্চশিক্ষা তথা বিএসসি করার জন্য ইউকে অথবা নর্ডিক কান্ট্রিগুলো আসা পসিবল কিনা? ডিপ্লোমার যে কোর্স সেটা HSC-র সমমান না সুইডেনে। সো আপনি ডিপ্লোমা করে ব্যাচেলার করতে আসতে পারবেন না। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি লিঙ্কে পড়ে দেখতে পারেন। ডিপ্লোমা করে আপনি ব্যাচেলার করতে আসতে পারবেন না, যেহেতু আমি মানে টোটালি আপনাদেরকে ডিসকারেজ করছি ব্যাচেলার করতে আসার জন্য। সো এই কোশ্চেনের অ্যান্সার হয়তো আপনি অলরেডি পেয়ে গেছেন, ব্যাচেলার করতে আসার দরকার নেই। বাট আপনি ইউকেতে হয়তো ব্যাচেলার করতে যেতে পারেন, ইউকেতে অনেকেই ব্যাচেলার করে এবং সেখানে ডিপ্লোমা অ্যাকসেপ্টও করে। আমি যতটুকু জানি ভালো ইউনিভার্সিটিগুলো ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে না, কিন্তু অনেক অনেক ইউনিভার্সিটিই ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে ব্যাচেলার করা যায়।
সেখান থেকে ব্যাচেলার কমপ্লিট করে আপনি সুইডেনে মাস্টার্স করার জন্য আসতে পারেন। কিন্তু আমি মানে উচ্চশিক্ষা বিএসসি করার জন্য সুইডেনকে ভালো কান্ট্রি হিসাবে মনে করছি না, সো আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ, আশা করি উত্তরটি পেয়েছেন। একজন লিখেছে যে আমি 2005 সালে বিএ পরীক্ষার্থী ছিলাম, এখন কি আমি ডিগ্রি করার জন্য সুইডেনে অ্যাপ্লাই করতে পারবো? যদি পারা যায় তাহলে প্রক্রিয়া কী? ফকরুল আহমেদ নামে একজন এই কোশ্চেনটি করেছেন। আপনি ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন, মানে বিএ পরীক্ষার্থী ছিলেন, বিএ পরীক্ষা কি দিয়েছিলেন, সেখানে কি পাশ করেছিলেন? সেটা যদি পাশ করে থাকেন তাহলে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে হলে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয়, অবশ্যই মিডিয়াম ইনস্ট্রাকশন বেঙ্গলি ছিল তখন, তাহলে আপনাকে আইএলটিএস পরীক্ষা দিয়ে আসতে হবে। আইএলটিএসের জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে হচ্ছে 6.5, কোনো পার্টেই, কোনো সেকশনেই আপনার 5.5 নিচে থাকতে পারবে না। সো আপনি এই ব্যাপারটা মাথায় রাখবেন, মাথায় রেখে তারপর আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু যদি আপনি বিএ পরীক্ষার্থী হন, কোনো কারণে আপনি পাশ করেন নাই বা আপনি বিএ কমপ্লিট করেন নাই, তাহলে আপনি মাস্টার্স করার জন্য আসতে পারবেন না। কারণ আপনি বুঝতেই পারছেন কেন আসতে পারবেন না, আপনি কমপ্লিট করেন নাই বিএ অনার্স, তাহলে আপনি এখানে মাস্টার্স করার জন্য কীভাবে আসবেন? আর যদি আপনি আবার বিএসসি করতে চান বা বিএ করতে চান, আগেই বলেছি ব্যাচেলার করার জন্য সুইডেন খুব একটা ভালো কান্ট্রি না, সো আপনি এই এখানে আসার দরকার নেই। আপনি অন্য কোনো যেখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপ আছে, ফুল ফ্রি স্কলারশিপ আছে, সেখানে আপনি ট্রাই করতে পারেন ব্যাচেলার করার জন্য। আশা করি উত্তরটি পেয়েছেন। খাদিজা নামে একজন কোশ্চেন করেছে যে ভাইয়া প্লিজ, আর্লি চাইল্ডহুড এডুকেশন এবং অ্যাকাউন্টিং সাবজেক্টে মাস্টার্স করতে ইন্টারেস্টেড, আপনি উপসালা এবং লিন শপিং করতে চাচ্ছেন, কেমন হবে? আমি প্রথমে বলে রাখছি যে আপনি চাইল্ডহুড এডুকেশন নিয়ে এখানে আসতে পারেন। এখানে অনেক ধরনের এনজিও আছে যেগুলোতে আপনি এই রিলেটেড জবও পেতে পারেন একটা সময় গিয়ে, কিন্তু অ্যাকাউন্টিংয়ের জন্য দিস ইজ নট এ ভেরি গুড কান্ট্রি, বিকজ এখানে অ্যাকাউন্টিং, ফিনান্স, টাকা পয়সা রিলেটেড অথবা ম্যানেজমেন্ট রিলেটেড যেই পোস্টগুলো আছে চাকরির জন্য, সেগুলো সাধারণত সুইডিশরাই দখল করে আছে, সো সুইডিশদেরকেই ওখানে প্রেফার করা হয়। সো আমি বলবো আপনাদেরকে যে আপনারা যদি অ্যাকাউন্টিংয়ে পড়তে আসতে চান, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিংয়ে পড়তে আসতে চান, তাহলে এসে আবার বাংলাদেশে বা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে আপনাকে ব্যাক করতে হতে পারে। সো জবের অপরচুনিটি অত ভালো নাই, আমি যতটুকু আপনারা মনে করছেন বাংলাদেশ থেকে ততটা ভালো না। সো আমি চাইল্ডহুড এডুকেশনের জন্য আপনাকে এনকারেজ করতে পারি, কিন্তু অ্যাকাউন্টিংয়ের জন্য না। উপসালা এবং লিঙ্ক শপিং দুটা ইউনিভার্সিটি প্রচণ্ড ভালো, দুটা ইউনিভার্সিটি। লিঙ্ক শপিং ইটসেলফ 205তম বা 206তম ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, উপসালা বর্তমানে 100টা ইউনিভার্সিটির মধ্যে একটা, এবং সুইডেনের জন্য দুটা ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি। আপনি দুটার মধ্যে যে কোনো একটাতে, যেটাতেই আপনার অ্যাডমিশন হয় আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি দুটাতেই আপনার অ্যাডমিশন হয় তাহলে আমি বলবো উপসালাতে আসার জন্য। লিন শপিং একটু মাঝামাঝি জায়গায়, আপনি উপসালাতে আসলে স্টকহোমে গিয়ে কাজও করতে পারবেন, এবং উপসালা ইটসেলফ লিন শপিংয়ের চেয়ে ভালো ইউনিভার্সিটি। সো আমি দুটার মধ্যে একটা যদি বলেন তাহলে আই উইল চুজ উপসালা ইউনিভার্সিটি। ওকে, আশা করি উত্তরটি পেয়েছেন। ওমর আলী নামে একজন বলেছে, আমি জব ভিসা কীভাবে পাবো? আমি জবের পাশাপাশি পড়াশোনা করতে চাই, মাস্টার্স করতে চাই। আমি 2006 সালে রসায়নে মাস্টার্স করেছি। আপনি কেমিস্ট্রিতে মাস্টার্স করে থাকলে এখানে কেমিস্ট্রি রিলেটেড অনেক সাবজেক্ট পাবেন, কিন্তু সেই অনুযায়ী চাকরি পাবেন না। কারণ এখানে চাকরি, আপনার কেমিস্ট্রি রিলেটেড যে জবগুলো আছে সেগুলো বলতে গেলে প্রত্যেকটাই রিসার্চ জব। আপনি এখানে যদি আসেন মাস্টার্স করার জন্য, আপনাকে জবের জন্য অনেক অনেক কষ্ট করতে হবে। আমি আমার মতে, আমি দেখি নেই কেমিস্ট্রি বা এই এই ধরনের সাবজেক্টগুলো, বায়োলজি, বোটানি, জুওলজি, কেমিস্ট্রি অথবা মেডিসিন নিয়ে যারা লেখাপড়া করছে বা করেছেন তাদেরকে ভালো কিছু করতে আমি এখানে এসে দেখি নাই। আমি আপনাদেরকে নেগেটিভ করবো না। রসায়নে যদি আপনি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে এসে যদি এখানে পড়তে চান বা ফার্মেসিতে যদি এসে এখানে পড়তে চান, তাহলে সেটার জন্য আলাদা একটা পর্ব থাকবে ফার্মেসি নিয়ে, মেডিসিন নিয়ে, মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে। সেই পর্বটা আপনি দেখে নিতে পারেন, দেখে সে অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে পারেন। কিন্তু 2006 সালে রসায়নে মাস্টার্স করেছেন সেজন্য কোনো প্রবলেম নেই, কেননা আমি অন্য একটা ভিডিওতে বলেছি যে এখানে এই আপনি যে আপনার স্টাডি গ্যাপ যদি থাকে, তাহলে স্টাডি গ্যাপটা এখানে মাস্টার্স করার জন্য তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। সো আপনি স্টাডি গ্যাপ থাকলেও এখানে মাস্টার্স করতে আসতে পারবেন, এবং রেজাল্টটাও অনেক ক্ষেত্রে যদি রিকোয়ারমেন্ট মিট করে থাকেন, রেজাল্টটাও অনেক ক্ষেত্রে ফ্যাক্ট না, রিকোয়ারমেন্টগুলো মিট করাটাই হচ্ছে ফ্যাক্ট। সো আপনি রসায়নে মাস্টার্স করে থাকলে যদি আপনি খুব দৃঢ় প্রত্যয়ী হন যে আপনি সুইডেনেই মাস্টার্স করতে আসবেন, তাহলে আপনি রসায়নের বা এই রিলেটেড কোনো সাবজেক্ট লেখাপড়া করতে আসতে পারেন, জব করতে পারবেন। আপনি পাশাপাশি যদি কোনো জব পান আপনি করবেন, আপনার ডিপেন্ডেন্ট যদি পায় আপনি করবেন, তিনিও করবেন, কিন্তু পড়াশোনার পাশাপাশি জব করে আপনি টিউশন ফি ম্যানেজ করবেন বা আপনার সেভিংস না নিয়ে আসলে আপনি চলতে পারবেন, এই ধরনের কথা আমি বলবো না। ইটস রিয়েলি রিয়েলি ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট। সো আমি মনে করি যে আপনারা ভালো প্রিপারেশন, টাকা পয়সা, ভালো অর্থনৈতিকভাবে এবং মেন্টালিভাবে ভালো প্রিপারেশন নিয়ে আসবেন। অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়তে আসলেও যদি রিসার্চ রিলেটেড কোনো জব আপনি না পান, তাহলে আপনাকে এখানে স্মল জব করে হলেও আপনাকে সার্ভাইভ করতে হতে পারে। সেই ধরনের মেন্টাল প্রিপারেশন আশা করি আপনি নিয়ে আসবেন।
আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। শিক্ষার্থী ভিসা ছাড়া অন্য কোনো জব পাওয়া যায় নাকি? কুয়েত থেকে বলছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনি এখানে স্টুডেন্টদেরকে নিয়েই কথা বলা হচ্ছে, যদি আপনি সুইডেনের বাইরে থেকে অ্যাপ্লাই করে যদি আপনি সেই লেভেলের একদম প্রফেশনাল লেভেলের লোক হন, যে আপনার মোর দ্যান 15 ইয়ার্স অর 20 ইয়ার্স, আপনার খুব ভালো আইটি অথবা গার্মেন্টস রিলেটেড অথবা সুইডেনের যে ব্যবসাগুলো ভালো চলে সেই ইকিয়াতে বা H&M অথবা আপনার SKF+ এই ধরনের কোনো কোম্পানিতে, এরিকসন এই ধরনের কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছে আপনার দেশের বাইরে হলেও, সুইডেনের বাইরে হলেও সমস্যা নেই, যদি আপনি মনে করেন আপনার আছে, তাহলে আপনি 15 to 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে আপনি এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার চাকরি হয় তারপর আপনি এখানে আসতে পারবেন, কিন্তু আপনি পড়ালেখা ছাড়া এখানে এসে আপনি চাকরির জন্য আসতে পারবেন না, সে ধরনের কোনো সুযোগ নেই। আশা করি উত্তরটি পেয়েছেন। নাইম MD ফখরুল ইসলাম ভাই কোশ্চেন করেছেন, ভাই ফেল করলে কি ইউনিভার্সিটি থেকে বা দেশ থেকে তাড়িয়ে দিবে কিনা? আপনার আপনি যদি এক বছরের কোর্সে আসেন আপনাকে এক বছরে মিনিমাম 15 ক্রেডিট শেষ করতে হবে পরবর্তী ভিসা এক্সটেন্ড, পরবর্তী বছরের ভিসা এক্সটেনশন করার জন্য। অথবা আপনি যদি আপনি ফেল করে থাকেন অর্থাৎ 60 ক্রেডিট এসছেন, আপনাকে মিনিমাম 15 ক্রেডিট শেষ করতে হবে এবং 45 ক্রেডিট আপনাকে পরের বছর শেষ করতে হবে। সেই পরের বছর যে আপনি শেষ করবেন সেটার জন্য তো আপনাকে 45 ক্রেডিটের জন্য আপনাকে তো আবার ভিসা এক্সটেনশন করতে হবে, সেই জন্য আপনাকে 15 ক্রেডিট মিনিমাম শেষ করতে হবে। যদি 15 ক্রেডিট শেষ না করেন তাহলে দেশ থেকে আপনাকে 14 দিনের মধ্যে নোটিশ দিবে, আপনাকে চলে যেতে হবে, দেশ থেকে আপনাকে তাড়িয়ে দিবে, কথাটা সত্য এবং এটা আশা করি মাথায় রেখেই আপনি আসবেন। আচ্ছা, এবার একজন কোশ্চেন করেছেন, রেহনুমা রুমু নামে একজন কোশ্চেন করেছেন, ভাইয়া স্কলারশিপ পেলে কি আমাকে আবার বাংলাদেশে চলে যেতে হবে কিনা? আপনি এর আগে আমি এই কোশ্চেনটা অ্যান্সার করেছিলাম, কিন্তু আপনি একটু হয়তোবা আবার চেক করেছেন বিভিন্ন জনের সাথে এবং তারা বলেছে যে নিয়ম চেঞ্জ করেছে। অ্যাকচুয়ালি আমি আপনার কোশ্চেনটা পাওয়ার পর আবার আমি এটা চেক করি, এখানে যারা SISS অর্থাৎ সুইডিশ ইনস্টিটিউট স্টাডি স্কলারশিপ নিয়ে এখানে এসছে তাদের সাথে আমি কথা বলেছি এবং তাদের মধ্যে অনেকে আমার সাথে এসছে এবং উনি এখন ওনারা এখন জব করছেন, এখানে জব করে ওয়ার্ক পারমিটে যাওয়ার চেষ্টা করছেন। সো যদি আপনি ওয়ার্ক পারমিটে চলে যেতে পারেন তাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে না। যদি আপনি ওয়ার্ক ব্যবস্থা করতে না পারেন, জব ব্যবস্থা করতে না পারেন আপনার লেখাপড়ার সময় মধ্যে অথবা তারপরে, তাহলে আপনাকে হয়তোবা এই দেশ থেকে জেনারেলি যেভাবে অন্যান্য স্টুডেন্টরা লেখাপড়া শেষ হওয়ার পরে চলে যেতে হয় ঠিক আপনাকেও সেভাবে চলে যেতে হবে, কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই যে আপনাকে স্কলারশিপ শেষ হওয়ার পর সুইডেন থেকে গিয়ে ওখানে থেকে এসে তারপরে আবার আসতে হবে। স্কলারশিপের জন্য এই ধরনের কোনো নিয়ম নেই। আপনি যদি জব পান আপনার স্ট্যাটাস ভিসা স্ট্যাটাস আপনি চেঞ্জ করতে পারবেন, এটা নির্ভর করবে আপনার জব পাওয়ার উপর। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। একজন মাহমুদ স্বাধীন কমেন্ট করেছেন, মতো নামাজ পড়া যায় কিনা এখানে? আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যে এটা একেবারেই ফ্রি কান্ট্রি রিলিজিয়নের দিক থেকে, আপনি ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন, সেখানে কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই, কোনো সমস্যা নেই। ফ্রান্সের মতো এমন নেই যে আপনি রাস্তায় নামাজ পড়তে পারবেন না, এখানে প্রচুর পরিমাণে মুসলিম আছে, সিরিয়া থেকে, ইরাক থেকে, ইরান থেকে, লেবানন থেকে অনেক মুসলিম আছে যারা বিভিন্ন জায়গায় নামাজ পড়ে, এখানে মসজিদও আছে নিয়মিত নামাজ পড়ার জন্য। সো আমি বলবো যে আপনি ওয়াক্ত মতো নামাজ পড়তে পারবেন। ইভেন দো আমার অফিসে আমার যে অফিস রুম আছে, আমার জন্য সেপারেট যে অফিস রুম আছে সেখানে আমি ওয়াক্ত মতো নামাজ পড়তে পারি। সো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি পড়তে পারবেন। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।